আসসালামু আলাইকুম ফ্রেন্ডস এন্ড ভিউয়ার্স, কেমন আছেন? আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আমি ভালো আছি। তুমি গাইতেছো কেন? ভালো থাকলে গাইতেছো, অনেক টেনশন। বন্ধুরা দেখেন, আজকে রাতে খাবার খেতে বসেছি আমরা, ডিনার করবো। একটু অন্যরকম ডিনার আজকে, হচ্ছে সব বাইরে থেকে আনানো হয়েছে। হচ্ছে এখানে আছে, দেখেন চাউমিন আছে, ভেজিটেবল সাথে চিকেন আছে। এখানে আছে হচ্ছে এই যে চিকেন স্টু, দই, মিষ্টি, চমচম চমচম চমচম। আর এটা হচ্ছে ফ্রাইড রাইস, চিকেন ফ্রাইড, শুধু ফ্রাইড রাইস, এগ ফ্রাইড রাইস, ফ্রাইড রাইস। আর এটা হচ্ছে আম্মুর বানানো বড়া সাথে নিয়ে নিছি। আমি আজকে ওকে খাওয়াই দেবো, ঠিক আছে? শুরু করি, বিসমিল্লাহির রহমানির রহিম। ওটা এরকম হয়েছিল, মটরশুটি ছিল, মটরশুটি নেই। মজা লাগতেছে তো? সবগুলো তো নিয়ে বসছি। আমরা অনেক সময় প্রায় ডিনারে আনি। আদর মিশানো থাকে এই খাবারটার সাথে, আদর মিশানো থাকে, যার কারণে খাবারটা অনেক মজা। আমি বাসায় ছিলাম না, একটু আগে বাসায় আসছি, এগুলো নিয়ে আসছি। মজা না? বাইরে তো খাবার নিতে মজা, এগুলো যে খাইতেছি এটা কিভাবে কোন চিকেন টিকেন নেই কিন্তু সাথে, এটার সাথে কি আছে? এটার সাথে মাছ আছে, মাছ, চিংড়ি মাছ, চিকেন কর্ন স্যুপ। খুব ভালো শুকনো মরিচের মতো সুদান পড়লো আমার। গাজর দিছে সাথে মরিচ, ওই জন্য আলাদা নিইনি, কারণ বেশি নিলে খাইতে পারবো না।
ফাবলা মজা লাগে না ভালো লাগবে আমি খাওয়াই দিলে ভালো লাগে নিজে খেলে তার ভালো লাগে বেশি নষ্ট করে না আমার নিজের পেট বেড়ে গেছে হাইড্রাস খাইয়া তোমার পেট বেড়ে গেছে তুমি এগুলো খাবে কিভাবে আমি ভুলেও খাবো না কাহিনী একটু কম খাইছি যে কোনো এটা খাইতে পারবো একটু সালাডটা ভালো হয়েছে ছোট স্যুপটা ভালো হয়েছে এটা দিয়ে মিলা খেতে মতো জানো খাইতে পারো দিও না এটা বলছি আমি যে এটা সাথে দিয়ে খেতে মজা ভিতরে রাস্তা ধরে ধরে খাইতে পারি আগে আলাদা হ্যাঁ এটা আমার স্টাইল যে আমি সব কিছু মিক্স করে খেতে ভালোবাসি ভালো লাগে আমার হলো খাইছি আমি চিকেনটা খাও এই মাই খাওয়া পুরো খাও দেখছেন কি শুরু করছে তোমার না শুরু করছো আমি আনা চিকেন তোর জন্য আমরা এক চামচে খেয়ে ভাই বোন সুপার সাম হয়েছে কি শুনছো তুমি তো শান্তি
তুমি আমারে পাগল পাইছো ও ভাই এগুলো কিভাবে কাম আজকে আপনার সামনে থেকে মাফ করে দিন মানে নট খাইতে পারি আমাকে কিন্তু স্বাদ বাড়া এটা একটু হ্যাঁ পুরোটা বাস ফলটাও ঠিক না এবার দুই আয় কিন্তু মজা লাগতেছে কিন্তু এত খাওয়া রাত্রে খাই না সম্ভব না তো খাওয়া আমি জাস্ট আমার এক চামচ দিলা কেন দই দেখছেন কি অভিনয়টা সে করে ভাই আমরা আগে বলে রাখি আমাদের এখানে কোনো এক্সট্রা অভিনয় কিন্তু আমরা করি না ঠিক আছে না আমরা যা ভাষায় ন্যাচারাল যেভাবে থাকি ঠিক ওই জিনিসটাই আপনারা দেখেন এই যে অনেকে মনে করেন যে আমরা দুষ্টুমি করতেছি হয়তো ক্যামেরার সামনে পয়সা হয়তো এই দুষ্টুমি করতে আমরা সব সময় এরকম লেগে থাকি জানাবেন কেমন লাগছে আর কোনো কিছু যদি একটু অন্যরকম লাগে কিছু বললেন না ঠিক আছে অনেক কিছু রয়ে গেছে আমাদের এখানে খাইতে পারি না সেটা আমরা তো খাইতে পারিও না রাত্রের খাবার তো দুপুরে হলে হয়তো খাইতে পারতাম ঠিক আছে আজকের মতো বিদায় নিব আল্লাহ হাফেজ